প্রত্যেকজন মানব এতিয়াকে ধনী করি, অসমৰ প্ৰত্যেকজন মানুহক কোনদিনা ধনী কৰি আত্মনিৰ্ভৰশীল কৰিছিল, এই বাক্যটো কোৱা লৈ আজি নেকি কোনো এজন মুখ্যমন্ত্ৰী, কোনো এজন মন্ত্ৰী, কোনো এজন পলিটিচিয়ান শুনাই নাই। মই গাঁৱলৈ যাওঁতে সদায় এটা প্ৰশ্ন কৰোঁ গাঁৱৰ মানুহক, গাঁওখনত বহাৰ লগে লগে মই সদায় এটা প্ৰশ্ন কৰোঁ যে আপোনালোকৰ গাঁৱত খেতি কৰাত বাদ দি বাকী সময়খিনি কি কাৰণত আপোনালোকৰ গাঁৱৰ ডেকা ল'ৰাবিলাকে আটাইতকৈ বেছি কি কাম ইয়াত আপোনালোকক উপস্থিত মই সুধো কওকচোন, আমাৰ নিজৰ নিজৰ গাঁও খেতি কৰাত বাদ দি আপোনালোকৰ গাঁৱৰ ল'ৰাবিলাকে আটাইতকৈ বেছি কি কাম কৰে, এটাই উত্তৰ আহিব মই নাজানো। কওক কি কৰে, কি কৰে খেতি কৰাত বাদ দি ইনকাম যিটো কৰে, এখন গাঁৱত আটাইতকৈ বেছি কি ইনকাম কৰে জানে, সবে একটা কাম করে কে কোন দৈনিক মজুরি কি মিস্ত্রির লগত যোগাযোগ, বেশিরভাগ মানুষ আটাইতকৈ বেশি জোরে মিস্ত্রির লগত যোগাযোগ, আর দ্বিতীয় যে কাম করে কে কোন বেঙ্গালোর বা কেরালা লগে কি করে এটাই আধুনিক অসমের এখন গ্রামের প্রকৃত চিত্র। এই যে বেঙ্গালুরে কই যে আমার লড়াটাকে মার খাইছে, কেরালা আমি প্রত্যেকজন ঘুরাই আনিম, আর ইয়াতেই প্রত্যেকজন অসমীয়া লোক আমি কাম করি।